প্রিয় দর্শক, এফটিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা উপস্থিত হয়েছি ফেনীর একদম শেষ সীমান্তে পরশুরাম উপজেলার বাউর পাথর গ্রামে, যেখানে আমরা উপস্থিত হয়েছি অসংখ্য কৃষক কিষাণী পরিবারের সাথে। আমরা উপস্থিত হয়েছি পরশুরাম উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ মন্ত্রণালয় উদ্যোগে কৃষি কর্মকর্তারা এখানকার যে কৃষক কিষাণীদেরকে বাস্তবসম্মত বিভিন্ন প্রশিক্ষণ তারা দিয়ে যাচ্ছেন। আমরা এখন কথা বলবো পরশুরাম উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হেনা, আপনার কাছে আমরা সংক্ষেপে জানতে চাই যে আপনি আসলে এই যে নিরাপদ সবজি উৎপাদনে কী কী প্রশিক্ষণ বা কী কী কার্যক্রম আপনারা করেন। ধন্যবাদ এফটিভি নিউজকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরশুরাম কর্তৃক আমাদের এই সবজি ফসলের সমন্বিত বালাই ব্যবস্থাপনা আইপিএম যে স্কুলটা আমরা পরিচালনা করে থাকি, মূলত কৃষকদেরকে কীভাবে পরিবেশ ঠিক রেখে এবং নিরাপদভাবে ফসল উৎপাদন করা যায় সে বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। যত্রতত্র কীটনাশকের ব্যবহার বন্ধ করা, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এবং উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে নিরাপদ ফসল উৎপাদন করে কৃষক সেই ফসলটা উৎপাদন করবে এবং আমরা যারা গ্রাহক যারা খাই মূলত খাদ্যটা গ্রহণ করে থাকি তারা যেন নিরাপদ ফসলটা পায়, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। ধন্যবাদ আপনাকে। কৃষকরা শুধু মাঠে কাজ করবে তাই নয়, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে কিষাণীরাও আছেন যারা শুধু রান্নাবান্নার কাজে নয়, তারা কৃষিকাজেও তাত্ত্বিক যে গঠনমূলক পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক জানার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা এই কৃষি প্রশিক্ষণে কী কী শিখছেন বা কী কী জানতে পারছেন? আমাদের এখানে আইপিএম এই যে এটা আসার পরে আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, আমাদের অনেক উপকার হচ্ছে, আমাদের অনেক ভালো লাগতেছে এগুলো। আচ্ছা, আপনি কৃষিকাজ করেন? হ্যাঁ, আমার বাড়িতে অনেকগুলো সবজির ইয়ে আছে, আমি নিজে খাই এবং বিক্রি করি, আত্মীয় স্বজন সবাইকে দিই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন কৃষি এখন শুধু গ্রামের পণ্য বা গ্রামের কাজ নয়, এটি এখন শহরে পৌঁছে গেছে। শহরের যে সকল অট্টালিকা, বড় বড় দালানকোটা, সেগুলোর উঁচু ছাদেই কিন্তু কৃষি ব্যবস্থাপনা, চাঁদ কৃষি এখন সগৌরবে চলছে। আধুনিক, নিরাপদ, কীটনাশকমুক্ত সবজি, কীটনাশকমুক্ত কৃষি এখন সময়ের দাবি। আমরা এখন কথা বলবো সরাসরি যারা কৃষিতে আসলে জড়িত আছেন, কৃষিকাজ করেন, আমরা আপনার মতামতটুকু জানবো। আসলে এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আপনারা বিভিন্ন কার্যক্রম করেন বা আপনি কৃষিকাজ করেন, সেক্ষেত্রে আপনার অনুভূতি বা আপনার ব্যক্তটা বলুন। আসসালামু আলাইকুম। আমার ব্যক্তটা হলো যে আমি একজন কৃষক, আমার নাম নুনয় মজুমদার। আমি প্রায় বাণিজ্যিকভাবে কৃষিকাজ করি বা কৃষিক্ষেত কামার করি। যে আমরা যখন যে মাঠে কৃষিকায় সবজি উৎপাদন করি, এই সবজি নিয়ে যখন আমরা বাজারে যাই বা বাজারজাট করতে যাই, আমরা হোলসেলে কিন্তু মাল বিক্রি করে দিই। কিন্তু হোলসেলে মাল বিক্রি করতে যাই আমরা যে একটা সমস্যার সম্মুখীন হই, যেটা হয়েছে 100 টাকার মাল বিক্রি করলে 12 টাকা আমাদেরকে বাজার যাতে যে ইজারা দেওয়া লাগবে, যে বাজারে নিয়ে গেলেই আমাদেরকে মাল বিক্রি করার পরে যে ইজারা দেওয়া লাগবে। যে আমরা আপনাদের কাছে যে এটাই চাই যে আমাদের এই সহযোগিতাটা বা এই সুবিধাটা আমাদের যে বাজারে ইজারাদার বাজার গন্ডি আর কি, যে আমরা এখানে নিয়ে গেলে যেভাবে বিক্রি করি, যে বসি বিক্রি করি বা চাই আমরা যদি সেইলে বিক্রি করে দিই, যে ওইখানে গেলেই যে 12 টাকা করে থাকা ন্যায্য দাম পাচ্ছি না, যে আমরা ক্ষতিগ্রস্ত, যে আমরা যেখানে মাঠে তো ক্ষতিগ্রস্ত হই এটা তো দেখার কেউ নাই, কিন্তু যারা কষ্ট করে আমরা যেগুলো নিয়ে যাই সেগুলোর ভিতরেও যে আমাদের থেকে আবার কর্তন করে নিয়ে যাইতেছে, এগুলোর বিষয়ে কারো কেউ কথা বলতে রাজি না, যে কেউ কোনো কখনো কথা বলে না, কেউ আমাদেরকে সহযোগিতা করে না। যে আমরা আপনাদের কাছে এই সহযোগিতা প্রত্যাশা করছি, হয়রানির শিকার হচ্ছি, এটাই আমরা আশা করি। জি, কৃষি ক্ষেত্রে আসলে কৃষির যে বিভিন্ন পণ্য বা বিভিন্ন বিষয়ে মজুরি সহ বিভিন্ন দ্রব্যমূল্যের উদ্যোগতি সহ বিভিন্ন কারণে আসলে কৃষির যারা শ্রম দেয় তাদের আসলে খরচ বেড়ে গেছে। সে তুলনায় যারা সরাসরি কৃষি উৎপাদন করেন তারা ন্যায্য মূল্যটা পাচ্ছেন না বিভিন্ন কারণে, তারা পাইকারি যখন বিক্রি করেন সেখানেও বিভিন্ন পদে পদে বাধা। আমরা যদি আরেকজন কৃষকের কাছে আমরা জানতে চাই আসলে এই আইপিএম ক্লাবের মাধ্যমে বা আপনারা যে কৃষি ব্যবস্থাপনা এটার মাধ্যমে আপনারা কী কী জানছেন? আলহামদুলিল্লাহ অনেক এগেছি, আমরা অনেক কিছু জানতে পেরেছি। তবে আমাদের এখানে কয়েকটা শেষ সেলও আছে, এটা যদি আমাদেরকে সরকার আরেকটু আমাদেরকে সহযোগিতা করে, 5 দিয়ে বা আমাদের জমিনে নাগালে পৌঁছাই দেওয়া হয়, তাহলে আমরা অনেক ফসল উৎপাদন করতে পারবো। যেহেতু আমরা পানির ব্যবস্থা নাই বিদায় আমরা একটু পিছিয়ে আছি এখনও, কিন্তু আমরা করার আগ্রহী আছি। কিন্তু আমাদেরকে যদি সরকার এই সহযোগিতা আইপিএমের মাধ্যমে যদি আমরা এই সহযোগিতা পাই, আমরা আরও
অনেক এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, এটাই আশা করি। ধন্যবাদ আপনাকে। সরকার বিভিন্ন সময় সার এবং বীজ প্রণোদনা হিসেবে দিয়ে থাকেন, কিন্তু সেচ প্রকল্পে সহযোগিতা কৃষকরা চাচ্ছেন। আমরা এই পর্যায়ে কথা বলবো সংক্ষেপে, যদি আমাদেরকে আপনি জানান আপনার অনুভূতি। আসসালামু আলাইকুম, আমার নাম হারুন বোঝা, আমি IPM এর একজন সদস্য। আমি বাওয়ারপাথর কৃষকের প্রতিজন কৃষক। আমরা IPM এর মাধ্যমে ট্রেনিং করতেছি। আমাদের এখানে সার বীজের একটু সমস্যা হয়, যেমন আমার একটা ছোটো ক্ষেত আছে, আমি যদি 2 কেজি সারের জন্য, এই 2 কেজি সারের প্রয়োজন, আমি যদি পরশুরাম যাই আসা যাওয়া আমার 20 টাকা ভাড়া চলে যায়। যদি IPM এর মাধ্যমে এখানে যদি আমাদের সার বীজের একটা ব্যবস্থা করে দেওয়া যায়, একটা লাইসেন্স দেওয়া যায়, একটা দোকান দেওয়া যায়, তাহলে আমার কৃষক এভাবে উপকৃত হবে। 20 টাকা, কমাস কম 20 টাকা এর ব্যয় বাঁচবে। এই তো এই এটাই আমি সার বীজের একটা আমার সমিতির মাধ্যমে একটা হয়। ধন্যবাদ আপনাকে। আপনার দাবিটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে উদ্বোধন কর্মকর্তারা বিবেচনা করবেন। আমরা এখন জানবো যিনি পরশুরাম উপজেলা কৃষি উদ্ভিদ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব মতিউর রহমান। আমরা আপনার কাছে আসলে আপনারা যে পরিবেশ বান্ধব কীটনাশক মুক্ত যে নিরাপদ সবজির কথা বলছেন, সেটি আসলে আমরা কতটুকু প্রত্যাশা রাখতে পারি? হ্যাঁ, ধন্যবাদ FTV এই নিউজকে। পরিবেশ বান্ধব কৃষি ও নিরাপদ খাদ্যের জন্য IPM, আসলে আমাদের এই প্রকল্পটা হলো, আমরা বালানাশকের ব্যবহারকে নিরুৎসাহিত করি না। বালানাশকের ব্যবহারকে আমরা গ্রহণযোগ্যতা মাত্রায় আমরা নিয়ে আসতে চাইছি, সেটা হলো বালানাশকের যুক্তিসঙ্গত ব্যবহার। আমাদের কৃষক ভাই যারা আছেন, তারা যদি বালানাশকের যুক্তিসঙ্গত ব্যবহার করে, তাহলে দেখা যাবে আমাদের পরিবেশটা অনেকটা ভালো থাকবে। যেমন আমরা IPM করি, কয়েকটা উদ্দেশ্য আছে। একটা হলো মাটির স্বাস্থ্য। যেমন আমরা যে পরিমাণ অত্রযত্র যেভাবে বালানাশক ব্যবহার করি, এর কারণে আমাদের মাটিতে হাজার হাজার অণুজীব আছে, যে অণুজীবগুলো আমরা চোখে দেখি না। অতিরিক্ত বালানাশক ব্যবহারের কারণে আমাদের অণুজীবগুলো মারা যাচ্ছে, তাহলে মাটির স্বাস্থ্যটা আমাদের ব্যাঘাত হচ্ছে। তারপর আসলো আমাদের কৃষকের স্বাস্থ্য, যে বালানাশক আমরা যেভাবে ব্যবহার করি, বালানাশক ব্যবহার করার নিয়ম আছে। যেমন বালানাশক ব্যবহার করতে হলে গায়ে অ্যাপ্রন পরতে হবে, মুখে মাস্ক লাগবে, তারপর চোখে চশমা লাগবে, তারপরে বাতাসের অনুকূলে ব্যবহার করা যাবে না, বাতাসের প্রতিকূলে ব্যবহার করা যাবে না। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা ওনাদেরকে শিক্ষা দিচ্ছি। তারপরে হলো যে আমাদের যদি আমরা বালানাশক মাটির স্বাস্থ্য, কৃষকের স্বাস্থ্য, আমাদের এই প্রযুক্তি IPM কৌশল যদি আমরা মেনে যদি বালানাশক ব্যবহার করি, তাহলে আমাদের কিছু টাকা সাশ্রয় হবে। যেমন আমাদের কৃষক ভাইরা যখন খেতে যায়, তখন গিয়ে দেখা যায় একটা ফসলের একটা অস্বাভাবিক অবস্থা দেখা যাচ্ছে, তখন সে কী করলো যে ওখান থেকে গিয়ে সরাসরি ডিলারের দোকানে যাবে, তখন ডিলার তাকে 500-700 টাকার 1000 টাকার ওষুধ দিয়ে দেবে। তো সে এখানটা নিয়ে এসে সে ব্যবহার করলো, ব্যবহার করার ফলে সে এই যে অত্রযত্র সে কীটনাশক ব্যবহার করলো, একদিক দিয়ে হলো সে অর্থনৈতিকভাবে সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আমাদের এই প্রকল্পের মাধ্যমে IPM কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে যদি আমাদের কৃষক ভাইরা যদি তার যে এই 1000 টাকার মধ্যে যদি সে 500 টাকার ব্যবহার করে, তাহলে তার 500 টাকা সেভ হলো, তাহলে সে অর্থনৈতিকভাবে সেভ হলো, তাহলে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলো। অর্থাৎ মাটির স্বাস্থ্য, পরিবেশ নষ্ট হলো না, পাশাপাশি কৃষকের স্বাস্থ্য এবং অর্থনৈতিকভাবে সে লাভবান হলো। তো আমরা চাই এই পরিবেশ বান্ধব কৃষি ও নিরাপদ ফসল উৎপাদন এই প্রযুক্তিটা যে আমাদের কৃষক মাঠ লেভেলে, ওরা মাঠ পর্যায়ে একদম হাতে কলমে শিখতেছে, আমরা ওনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, ওনারা শিখে আমাদের এই প্রযুক্তিগুলো ব্যবহার করবে। পাশাপাশি আমি সহ IPM শুধু বাংলাদেশে না, IPM বিশ্বব্যাপী, যে ওয়ার্ল্ড ওয়াইড একটি প্রযুক্তি, এই প্রযুক্তি বিশ্ব গ্রহণ করে। তো আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ এবং আমাদের কৃষি মন্ত্রণালয় এবং সরকারের উদ্যোগত যারা বাংলাদেশের বিভিন্ন নীতি নির্ধারণ করে, ওনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যতগুলো প্রকল্প আছে, যতগুলো প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন হয়, তার মধ্যে এই প্রকল্পটা যাতে ওই সবগুলো প্রকল্প থেকে অনেক বড় প্রকল্প হয়, যাতে আমাদের কৃষকের দ্বার গোড়ায় আমরা এই প্রযুক্তিগুলো পৌঁছে দিতে পারি। ঠিক আছে, এইটাই হলো মোটামুটি আমাদের চাওয়া পাওয়া, আমাদের কৃষকদের চাওয়া পাওয়া এটাই যে এখন সারা বিশ্বের সকল মানুষের, সকল পেশার, সকল শ্রেণীর, সকল মানুষের একটাই চাওয়া, নিরাপদ খাদ্য। এখন এই নিরাপদ খাদ্যটা যদি আমরা কৃষকদেরকে সচেতন করতে পারি, এই প্রযুক্তিটা আমাদের কৃষকদেরকে সচেতন করার উত্তম পন্থা।
তো আমরা চাই আমাদের এই প্রকল্পটা আরও অনেক বড় হোক, আমরা কৃষকের দ্বারপ্রান্তে যেতে পারি, আমাদের কৃষক ভাইয়েরা আমাদেরকে দেওয়ার সহযোগিতা করতেছে এখানকার কৃষকগুলা। তো সেক্ষেত্রে এখানে একজন কৃষক বলছেন যে মার্কেটিং, একজন কৃষক বলছেন যে সেচ, একজন কৃষক বলছেন বীজ, তো আমরা বিক্ষিপ্তভাবে আসলে করা যায় না। তো এখানে আমাদের আইপিএম কৃষক মাঠে স্কুলের মাধ্যমে এখানে একটা সংগঠন হয়েছে, সংগঠনের সভাপতি হলেন উনি, যে আইপিএম কৃষক সমবায় সমিতি। এই সমিতির মাধ্যমে ওনারা এখানকার যতগুলা সবজি আছে ও এখানে বাল্ক আকারে করবে, তারপর এগুলো যদি মার্কেটিং করা যায় তাহলে হয়তো এখানকার তাদের এই সময়, তারপরে পরিবহন ব্যয় থেকে শুরু করে বাজারে যে গন্ডি তারা ইজারা দিতে হয় ওইটা থেকেও সেভ হবে। তো আমরা চেষ্টা করব যে ওনাদের সেচ নালার বিষয় নিয়েও আমরা কথা বলব আমাদের উদ্যোজন কর্তৃপক্ষের সাথে, তারপরে বালানাশক, এই বালানাশক বীজ এবং সার যাতে ওনারা ন্যায্য মূল্যে এবং এই সমিতির মাধ্যমে যাতে ওনারা কিনতে পারে এই ব্যবস্থাটাও আমরা চেষ্টা করব করতে। আর পাশাপাশি মার্কেটিংয়ের জন্য ওনাদের সাথে আমরা কথা বলছি যে সংগঠনের মাধ্যমে যদি সংগঠিত হয়ে যদি থাকে কৃষক তাহলে ওনারা মার্কেটিংটা ভালো পাবে। তবে এখানে শুধু এটা শুধু এখানে না, সারা বাংলাদেশে কৃষকরা প্রতারিত হচ্ছে, সেটা হলো মার্কেটে শেষ স্তর হলো ভোক্তা, ভুক্ত হইল মার্কেটিংয়ের শেষ সর্বোচ্চ সর্বনিম্ন স্তর। এখন ভোক্তা পর্যন্ত উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত আসতে যে বাজার মূল্য অনেক বৃদ্ধি পাচ্ছে, যেমন এখানে ধনিয়া, এখানে আমাদের একজন কৃষক আছে নুন্নবী ভাই, যে নুন্নবী ভাইয়ের যে ধনিয়া এখানে উনি ওনার এখনও এক টনের মতো ধনিয়া আছে, কিন্তু এখানে ধনিয়া কেজি হল 5 টাকা কেজি, কিন্তু আমরা বাজার থেকে যে ফেনী শহরেও আমরা বাজার থেকে কিনে খাই হলো 100 টাকা করে কেজি। তাইলে আমি 5 টাকা কৃষক আমার 5 টাকা হইল আর ওখানে গেলো 100 টাকা, তাহলে মাঝখানে যে 95 টাকার একটা তফাত, এই তফাতটা কীভাবে সৃষ্টি হলো, এই তফাতটা যাতে কমায় নিয়ে আসা যায়, অর্থাৎ মধ্যস্বত্ব ভোগীদের দূরত্ব যদি কমায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের কৃষকরা লাভবান হবে, এটুকু আমরা আশা করব। ধন্যবাদ আপনাকে। পরিবেশ বান্ধব কৃষি ও নিরাপদ খাদ্য বাস্তবায়নের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এই সকল প্রকল্প তারা বাস্তবায়ন করে যাচ্ছে এবং এই প্রকল্পগুলো ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে থাকুক এখানকার কৃষকরা সেটি চাচ্ছেন। নিরাপদ খাদ্য আমাদের এখন সময়ের দাবি এবং এই নিরাপদ খাদ্য সবসময় বজায় থাকুক, উৎপাদনমুখী কীটনাশক মুক্ত নিরাপদ খাদ্য আমরা সবসময় গ্রহণ করি, এই প্রত্যাশা রেখেই ফেনীর পরশুরাম থেকে এম শরীফ ভূঁইয়া, FTV।